হ্যালো বন্ধুরা, লাঞ্চ করছি। দুপুরকার কি রান্না দেখো, দেখো শাকটা খেয়ে ফেলেছি, অল্প একটু আছে। আর দেখো ডিমের তরকারি, এ দেখো এদের তিনটে আছে, এদের একটা, এ দেখো ডিমের তরকারি, ডিমের তরকারি আর পালং শাকের ঝাল আর ভাত তো খাচ্ছি। দেখো এগো লেবু আছে এখানে, দুটো লেবু, শশা আছে ওধারে, এখানে নাই, শশা ওধারে আছে। ভাতটা খেয়ে নি, বন্ধুরা ফ্যান চলছে, দেখো গরম লাগছে ওই জন্য। ডিমের তরকারি দেখে কেমন টেস্ট হয়েছে খেতে, তারপর তোমাদের বলছি কেমন হয়েছে ডিমের তরকারিটা। আজকে আমি রান্না করি জানো তো, আমি বলছি খেয়ে বলছি কিরকম টেস্ট হয়েছে। কি সুন্দর, দারুণ রান্না হয়েছে, চমৎকার চমৎকার, মাংসকে ফেল মারবে। তোমরা আসো একটু খেয়ে যদি না, যদি না বিশ্বাস হয় তুলে আসো। এ দেখো এখনো চারটে ডিম আছে ওখানে, এখানে একটা আছে, আমি খাচ্ছি, চলে আসো তোমরা, খেলে বিশ্বাস করবে যে হ্যাঁ রান্না কেমন করেছে আজকে রাজাবাবু। একটু লেবু নিয়ে নিই, ভালো টেস্ট হবে তাহলে ভাতগুলো খেতে। আমার লেবু না হলে ভাত খাওয়া হয় না, আমার যত তরকারি থাক লেবু আমার লাগবেই কমন। এবার দেখি টেস্টটা লাগে কিরকম খেতে। হেভি হেভি একবারে ফাটাফাটি, ফ্রেন্ড চলে আসো লাঞ্চ করতে। দারুণ হয়েছে খেতে, শাক পালং শাকের ঝাল হেভি লাগছে, হেভি এটা। কি বন্ধুরা কি বলতো, ডিমের কুসুম, এটা নিশ্চয় তোমাদের সবারই প্রিয় খাবার, আমার তো খুবই ভালো লাগে। আমার তো একটা ডিমে পছন্দ হয় না, দুটো ডিম না হলে আমার ভাত খাওয়া হয় না। ফ্রেন্ডস বাই, তোমরা সব ভালো থাকো আর চলে আসো ডিমের ঝোল ভাত খেতে, বাই।